জনম কপাল পড়া আমি একজন কালীঘাটে পিতা ছিল আমার মাতা গর্ভবতী হলো কালীঘাটে পিতা ছিল আমার মাতা গর্ভবতী হলো অতি সম্ভুনাতে ভর্তি হলো মায়ামারে সম্ভুনাতে ভর্তি হলো আমি কালে হই জন্য আমি একজন জনমদুখি কপাল পড়া আমি একজন শিশুকালে আমার মারা গেলেন পিতা সঙ্গে নিয়ে তার বাবার বাড়ি চলে গেলেন মাতা শিশুকালে আমার মারা গেলেন পিতা সঙ্গে নিয়ে তার বাবার বাড়ি চলে গেলেন মাতা বলে যার ভাগ্যে যাইয়া আছে ও রে ও দয়াল দেখো যার ভাগ্যে যাইয়া লিখা কে করিতে পারে খন্ডন বড় মামা আঁকা কালো। আমায় দাদা বাবু গান শিখালো আমার বড়ো মামা কা শিখালো দাদা বাবু গান শিখালো আমার সঙ্গে নিয়ে চলে গেল ওরে ওপা আমার সঙ্গে নিয়ে চলে গেল। আমরা গ্রামে ঘুরি দুইজন আমি একজন তারপর করলাম দশ বছরে সূচনা শ্বশুর বাড়ি জামাই খুন গান করিলাম রচনা দশ বছর করলাম সূচনা শ্বশুর বাড়ি জামাই খুন গান করিলাম রচনা বলে ঈশ্বরপুরেরও ঘটনা ওরে ও সেই ঈশ্বরপুরের ঘটনা করলাম আমি উদ্বোধন আমি একজন তারপর করলাম কংগ্রেসের বিপ্লবী এই গান শুনে যে থানার পুলিশ হয় প্রতিবাদী তারপর করলাম কংগ্রেস বিপ্লবী গান শুনে যে থানার পুলিশ হয় প্রতিবাদী আমাৰ হাজত খাডতে হল যদি হাজত খাডতে হল যদি হাতীম দিল খোলা পাৰমিচন আমি একজন জন্ম দুখী কপাল পঢ়া আমি এক মানে ওই হিন্দু করবার জন্য তাতে আমার বাবা বলেছিল যে না আমি হিন্দু হতে পারবো না 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 অনেক টাকা দেওয়া হবে তো আমার কাকা জ্যাঠা ওরা সব হয়ে গেছে মানে জ্যাঠা ছিল না জ্যাঠা জ্যাঠ ভাইকে ওরা হয়েছে আমার বাবা কিন্তু হলো না বলে আমি হতে পারি আমি টাকা দেবো না কিন্তু আমার যেহেতু সুনত হয়ে গেছে আমি কিন্তু হিন্দু হতে পারব না এই বলে আমার বাবা তারপরে মারা কিছু কিছুদিন পরে অল্প দিন পরে আর মাকে বলে গেলে যে আমি মারা যাওয়ার পর ছেলেটাকে দিয়ে তোর বাবার বাড়ি চলে যাবি তাই আমাকে নিয়ে চলে এসেছিল আমার পুরো বংশ কিন্তু হিন্দু আমার যদি বংশটা যদি খুঁজেন কালীঘাট আকুপুর ও পাঁচটা পুরো বংশ একটাল কিন্তু মুসলিম নেই সব হিন্দু ওই বংশের কুলঙ্কার আমি একাই যা আছি মুসলমান মুসলমান মানে আবার অন্যরকমের মুসলমান মানে একবার মুসলমানের সঙ্গেই সব আগাম প্রধান মাস বিয়ে করেছি মুসলমান ছেলেকে বিয়ে করেছি মুসলমান আবার মুসলমান শুধু না যে মুসলমানের চেয়ে আরো আরও গড়া মুসলমানকে করেছি বিয়ে তা এই হচ্ছে ব্যাপার তা বলে মুসলমানকে বিয়ে করেছি বলে মুসলমানকে বিয়ে হচ্ছি বলে এসব যে মানবো না এটা হচ্ছে আমার জীবিকা পাক বলছে রহমান রহিম যে ব্যবসা হচ্ছে হাবিবুল্লাহ ব্যবসার কোনো ইয়ে নেই ব্যবসা তুমি করবে নানা রকম করে তবে হ্যাঁ তুমি বাবা তাকে মেটে থেকে নি তো ব্যাপারটা হচ্ছে পটুয়াদের যে এ পটুয়ারে কিন্তু লালনের মতো মানে সুফির মতো ফকি ফকি কিন্তু তাদের কোনো জাত নেই তারা মানুষ জাত তারা কোনো জাত বুঝে না লালন সে কিন্তু কোনো জাত বুঝে না তো পটুয়ারও কোনো জাত বোঝে না কেন লালন বলে গেছে না যে সব লোকে কয়ে লালনে কি জাত সংসারে সব লোকে কয়ে লালন কি জাত সংসারে লালন বলে জাটের কি রূপ লালন বলে জাটের কি রূপ দেখলাম না নজরে সব লোকে কয়ে লালন কি জাত সংসারে কেউ মালা কেউ তসবি গলে তাই তোরে যার ভিন্ন বলে কেউ মালা কেউ তোষ বি গলে তাই তোরে যার ভিন্ন বলে লালন বলে তের ফেটনা লালন বলে জাটের ফেটনা দেখলাম না কই নজরে সব লোকে কয়ে লালন কি সংসারে সুন্নদীতে হয় মুসলমান নারী তালে কি আছে বিধান সুন্নদীতে হয় মুসলমান নারীর তালে কি আছে বিধান আমি ব্রাহ্মণ পইতে প্রমাণ আমি ব্রাহ্মণ পইতে প্রমাণ বাগ্নি চিনি কি করে সব লোকে কয় লালন কি যা সংসারে তা পটুয়াদের রামায়ণে জানে মহাভারতে জানে মঙ্গল কাব্যও জানে এবং মুসলিম কিছুটা জানে আদিবাসী কিছুটা জানে মানে মোটামুটি সব মিশি হয়েছে পটুয়া না পট মানে পট কী হয় না গান করা এক আমি যে ছবিটা করব আমার মনের ভাব যে অন্তরের যে ভাব সেই ভাবটা না হলে এর ছবিটা দাঁড়াবে না তো এগুলো ভাবে গান করবে ছবি আঁকবে পড় আঁকবে এটাই হচ্ছে আসল পটুয়াদের দিক তো আজকের এই সমস্ত ছেলেরা এরা কি করছে যে শুধু পড় এঁকে যাচ্ছে কিন্তু গান গানটা কিন্তু শিখছে না এর পরে থাকবে কি সেটা বলতে পারবো না এই যে ছেলেরা এরা যে পটটাকে ধরে রাখতে পারবে কিনা না সেটা বলতো আমি হয়তো চলে যাবার পর হয়তো এই দিকটা হয়তো হারিয়ে যেতেও পারে জন্মের